ট্রাকের ভেতর থেকে উদ্ধার 60টি সোনার বিস্কুট, সাদা রঙের টেপ দিয়ে জড়ানো বিস্কুটগুলি। বিএসএফের গোয়েন্দা শাখার নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর। ঘটনায় উদ্ধার হওয়া বিস্কুটের ওজন প্রায় 7 কেজি। ঘটনায় ওই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে বিএসএফ। বনগা থানার অন্তর্গত জয়পুর এলাকার বাসিন্দা ওই ট্রাক চালকের নাম সুরজ মগ। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর 4 কোটি 32 লক্ষ টাকা। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল থেকে বিস্কুটগুলি উদ্ধার করেছে বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। জানা গেছে, বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে থাকা আইসিপি পেট্রাপোল। বর্তমানে পেট্রাপোল সীমান্তের দায়িত্বে রয়েছে বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়ন। বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিএসএফ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে অভিযান চালায় বিএসএফ জওয়ানেরা। ট্রাকের কেবিনে লুকোনো ছিল সোনার বিস্কুটগুলি। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্কুটগুলিতে নানান প্রকার চিহ্ন আঁকা রয়েছে। বিএসএফের দাবি, ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাক চালক জেরাতে স্বীকার করেছে, গত মাসের 30 তারিখ সে পেট্রাপোল হয়ে ট্রাক নিয়ে বাংলাদেশে গিয়েছিল। 31 তারিখ ট্রাক খালি করে। সে সময় মোহাম্মদ মামুন নামে বাংলাদেশের খুলনা এলাকার এক বাসিন্দা ট্রাক চালকের হাতে কিছু সোনার বিস্কুট দেয়, সেগুলি ভারতে আনার জন্য। বিনিময়ে তার সাথে 10,000 টাকার চুক্তি হয়। বিএসএফ আরও জানিয়েছে, অভিযুক্ত জেরায় স্বীকার করেছে, বিস্কুটগুলি পেট্রাপোল এলাকার এক বাসিন্দার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। অভিযুক্ত ট্রাক চালক জানিয়েছে, বাড়িতে মায়ের শরীর খারাপ, তার চিকিৎসার প্রয়োজন। তার চিকিৎসার জন্যেই অর্থের প্রয়োজন ছিল, সেই কারণেই সোনার বিস্কুটগুলি নিয়ে আসতে রাজি হয়ে যায় সে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট সহ ট্রাক চালককে কলকাতা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিএসএফের ডিআইজি জনসংযোগ একে আর্য জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে বদ্ধপরিকর বিএসএফ জওয়ানেরা। চোরাচালান রোধ করতে সাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএসএফের আধিকারিক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার।